হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালোই আছেন। তো আপনাদেরকে দেখাবো কিভাবে কয়েনবেস অ্যাকাউন্ট থেকে বিটিসি অথবা এলটিসি, যে কোনো ধরনের ক্রিপ্টোকারেন্সি রিসিভ করবেন। মানে আপনি আপনার কয়েনবেস অ্যাকাউন্টে নেবেন, কিন্তু কয়েনবেসের যে নতুন যে নিয়ম আসছিল সেটাতে আপনার অ্যাড্রেসগুলো দেখা যাচ্ছে না। আপনি যদি কয়েনবেসে যান, আমি আপনাদেরকে যে দেখাচ্ছি, তাহলে সেখানে আপনি রিসিভ করতে পারবেন না। মানে তারা লিখবে, লেখা আসবে বাংলাদেশের জন্য কয়েনবেস অ্যাকাউন্টে আপনার যে কোনো ক্রিপ্টোকারেন্সি রিসিভ করা যায় না বা রিসিভ নট সাপোর্টেড, এরকম লেখা আসে। তো আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি রিসিভ করতে পারবেন। এখান থেকেই কয়েনবেসে রিসিভ অপশন আছে, আপনি অ্যাড্রেসটা কিভাবে পাবেন, অর্থাৎ আপনি কোনো অনলাইনে কাজ করেন সেটা থেকে আপনি পেমেন্ট আনবেন। এখন দেখুন, এখানে এই যে আমি যদি রিসিভে ক্লিক করি, তাহলে আগে তো আমরা এখানে অ্যাড্রেস পেতাম, যেমন বিটকয়েন অ্যাড্রেস অথবা এলটিসি অ্যাড্রেস, যে কোনো অ্যাড্রেস পেতাম, কিন্তু এখন তারা এখানে লিখে দিবে হচ্ছে নট সাপোর্টেড। এটা আর নতুন রুলস আসছে, এখন আপনি এটা এখানে পাবেন না খুঁজে। তো দেখুন এখানে লেখা আছে রিসিভ নট সাপোর্টেড, অর্থাৎ আপনি রিসিভ করতে পারবেন না, কয়েনবেসে ডলার ঢুকাতে পারবেন, এরকম লেখা আছে। কিন্তু এখানে ব্যাক বাটনে প্রেস করে দিয়ে আপনি যেটা করবেন, এখানে দেখবেন যে উপর থেকে মেনু অপশন আছে, এই যে একটা মেনু অপশন, এখানে ক্লিক করে দেবেন। তো আমাদের তো অ্যাড্রেসটা দরকার যে কোনো, তো এখানে ম্যানেজ যে প্রোফাইল দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। ম্যানেজ প্রোফাইল ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন আপনার, কিন্তু এখানে অবশ্যই লগইন থাকতে হবে। আরেকবার যদি লগইন চায় তাহলে আবার লগইন করে নেবেন, অনেক সময় দুইবার লগইন চাইতেই পারে, তো লগইন করে নেবেন। আমার অলরেডি লগইন করা আছে, আমার আর চাইবে না। তো একটু অপেক্ষা করবেন, এখানে লোড নেবে একটু। আপনি যদি কম্পিউটার দিয়ে করেন এইভাবেই একই সিস্টেম। তো দেখুন আমার এখানে লোড নেওয়া শেষ, এখন আপনি একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন। আসলে এখানে দেখবেন যে ক্রিপ্টো অ্যাড্রেস নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন এখানে ক্রিপ্টো অ্যাড্রেস। তো এই ক্রিপ্টো অ্যাড্রেসের উপরে ক্লিক করে দেবেন। তো ক্রিপ্টো অ্যাড্রেসে ক্লিক করে এখানে দেখুন এই যে এই অ্যাড্রেসগুলো এখানে আছে, যেগুলো আমি অনেক আগে ক্রিয়েট করেছিলাম। তো আপনি যদি ক্রিয়েট না করেন তাহলে এখানে এই যে, অর্থাৎ এই যে ট্রেডেবল অ্যাসেটে ক্লিক করে দেবেন। ট্রেডেবল অ্যাসেট, এরপরে এখানে এই এখানে অনেকগুলো আছে। তো আপনি যদি বিটকয়েন সিলেক্ট করেন, এখানে বিটকয়েন সিলেক্ট করে দেবেন। তো আমি এলটিসি দিয়ে দেখাচ্ছি, দেখুন এখানে আমি এলটিসি সিলেক্ট করি, তাহলে এখানে দেখুন অনেকগুলো অ্যাড্রেস এখানে শো করতে, যেগুলো আমি আগে ক্রিয়েট করেছিলাম। তো যদি আপনার ক্রিয়েট করা না থাকে, তাহলে এখানে ক্রিয়েট নিউ অ্যাড্রেসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার একটা অ্যাড্রেস ক্রিয়েট হয়ে যাবে। তো আপনি সেখান থেকে যে কোনো একটা, ধরুন এখান থেকে এটা আপনি কপি করে নিতে পারেন। এখান থেকে এই যে এখানে কপি বাটনে ক্লিক করলে উপর থেকে দেখুন কপি হয়ে গেছে। তো এরপরে আপনি যে কোনো অনলাইন যেখানে কাজ করেন সেখানে অ্যাড্রেসটা দিলে তারা পেমেন্ট করে দিবে এবং আপনার বিটিসি অ্যাড্রেসে ওই কয়েনবেস অ্যাকাউন্টে চলে আসবে আর কি। বিটিসি এলটিসি যাই হোক না কেন, অ্যাড্রেস অবশ্যই খেয়াল রাখবেন। বিটিসি অ্যাড্রেস বিটিসি দেবেন, এলটিসি অ্যাড্রেস এলটিসি দেবেন। তো বিটিসি অ্যাড্রেসে গেলে আপনি এখানে বিটিসি অ্যাড্রেস দেখতে পাবেন অথবা ক্রিয়েট করে নেবেন, যেটা আপনার ইচ্ছা। তো ভিডিওটি এতটুকুই ছিল, যারা কয়েনবেসে নতুনভাবে রিসিভ করতে পারেন না যে কোনো বিটকয়েন অথবা অ্যাড্রেস খুঁজে পান না সেটার জন্য। তো আবারও দেখাবো অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে একটি লাইক দিবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।